অনুষ্ঠিত হৈছে চক্ষু পরীক্ষা শিবির। ঝাৰসুগুড়া জিলা ব্ৰজাজ নগৰ পৌৰপালিকাৰে থকা সমুদায় 38 কোটি স্কুল 200 ছাত্ৰ-ছাত্ৰীৰ স্থানীয় ওপিএম বালিকা উচ্চ বিদ্যালয় পৰিসৰৰে মাগণা চক্ষু পৰীক্ষা কৰা খালিয়াকানি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্ৰ আনুকূল্যৰে ভিজন চেকআপ ক্যাম্প মাধ্যমৰে এই চক্ষু পৰীক্ষা শিবিৰ অনুষ্ঠিত হৈছিল। এই শিবিৰৰে ঝাৰসুগুড়া জিলা মুখ্য চিকিৎসালয়ৰ চক্ষু ৰোগ বিশেষজ্ঞ ডক্টৰ অৰুণ প্ৰসাদ বাইনা উপস্থিত ৰহি ছাত্ৰ-ছাত্ৰী মানক চক্ষু পৰীক্ষা কৰিছিল। ভিজন চেকআপ ক্যাম্প চলিছে সুনেত্র বুলি কোৱাযায়, এটা সরকারৰ দ্বাৰা মানে গোটে প্রোগ্রাম চলছে, এটা হেলথ ডিপার্টমেন্ট আর এডুকেশন ডিপার্টমেন্টর মিলিত সহযোগে এটা বজানগরে সমস্ত স্কুল পাখাপাখি 38টা স্কুলর সমস্ত ছাত্র ছাত্রী মানকর যে মানকর স্কুল লেভেল টেস্ট করা হয়েছিল, যে ছুয়া মানকর সামান্যতম যে আখি দোষ অছি সেমানকু এই ক্যাম্প মাধ্যমে সেমানকর চেক করা যায়, সেমানকু যে যে দরকার পড়লা হায়ার ইনস্টিটিউশন কিংবা যে দরকার পড়লা চশমা মধ্যে সরকারের তরফর ফ্রিরে দিয়া যায়, যেটাকি আমার রাজ্য সরকার দ্বারা যে ছাত্রছাত্রী মানকর ভিজন শক্তি কম থিব বা সেমানে ক্লাসে ব্ল্যাকবোর্ড দেখলা বেলে পড়ি পারুনথিবে সেমানকু আমার স্কুল লেভেল টিচর মানকু ট্রেনিং দিয়া যাইছিল, সে ট্রেনিং নেই সাইছন্তি আমি সেমানে স্ক্রিনিং করছন্তি যেমানকর কম দৃষ্টি শক্তি আছে সে পিলামানকু স্কুলকু আনিছন্তি, এটা আমার যে ক্যাম্প করা হয়েছে এবং আজি সেমানকু ফাইনাল টেস্টিং করা যাইছে এবং এই এই টেস্টিং পরে সেমানকু আমার সরকারের তরফ মাগণারে চশমা যোগাই দেয়। ব্রজাজ নগর বিরঞ্চি সাইঙ্কের রিপোর্ট সময় লাইভ।